হাই গাইস, তো আজকে আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। তো আজকে আমরা যাব ব্যারাকপুর। তো আমাদের একটু কেনাকাটার আছে এনসিসি, তো আমরা এই কজন যাচ্ছি। এই যো হাই গাইস, তো চলো আগে ব্যারাকপুরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস আমাদের টেন্টে আছে, দেখতেই পাচ্ছ। তো গাইস আমরা ব্যারাকপুর স্টেশনে এসে গেছি। এই যো, তো এবার আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে, চলো গিয়ে দেখাচ্ছি। তো গাইস আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, তো স্টেশন থেকে 10 মিনিট লাগে, চলো গিয়ে দেখা যাক। তো গাইস আমরা চলে এসেছি চিড়িয়াবাজার ব্যারাকপুর, এই স্কুলের পাশেই ব্যারাকপুর এসলে হিন্দুস্তান হাই স্কুল। এই সব জিনিসপত্র পাওয়া যায় এনসিসি। এদের লেডিসদের আছে তো জিনিস, দোকানে সবই আছে দেখছি। তো আমরা সব দোকানই দাম ফাম জিজ্ঞেস করছি, কিরাম কি দাম আছে, চলো দেখা যাক কোথায় একটু কম দামে পাওয়া যায় জিনিস। ওদের ভালো ভালো গেঞ্জি আছে। তো এখানে এনসিসির ড্রেস বলে না, এখানে টোটাল এনসিসির, আর্মির, বিএসএফ, পুলিশের তো সব টোটাল জিনিস পাওয়া যায় এখানে। আমাদের তো মেন এই জায়গাটাই পড়ে না, এই পয়েন্টে 550। এই গেঞ্জি তোর কেমন দাম আছে গেঞ্জি? 220। আর ওই যে ছাপা ছাপাগুলো আছে ওগুলো কেমন দাম আছে? ওই যে ছাপাটা তোমার লাগবে কোনটা? লাগবে ওইরকম লাগবে। কিরকম? ওই যে ছাপা ছাপা যেটা আর্মির ড্রেস আছে এটা, হ্যাঁ ওটা 200 টাকা। আর সাদাটা ওই কাটা ছোটার 40 টাকা। ক্যাপগুলো কেমন দাম আছে? ওই ক্যাপ 120 টাকা। আর এমনি ওই আর্মির যেটা আছে ছাপা 60 টাকা, আর নর্মাল যেটা আছে একটা সেটা আছে। আচ্ছা কোমর বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ বেশি বলছো কম দামে বলে না, ভুল হলো আমার, 80 টাকা করে নিয়ে গেছে না, 240 টাকা। এখানে লাল কালার কোনটা কম দামের টা না বেশি দামের টা তুমি দেখো একটু, একটা এইটা আছে 15 টাকা, 4×60 টাকা। দেখি
দেখি ঘোরে দাঁড়া ঘোরে দাঁড়া করে দেখি এই তো সেই লাগছে এগুলো কত কত করে পঁচিশ টাকা করে বলছো এটা নেবো না তো আচ্ছা আচ্ছা মোটা নিবে মোটাটাই লাগবে তুই না নিলেও বা হ্যাঁ এটা এইটা জেডি লক করে দিল তো বলা যায় মূর্খ মানুষ ঠিক আছে তো গাইস আমি এগুলো নিয়েছি বেল্ট টুপি এই এমসিসি এই যে ব্যাট আর তো এমসিসির ইয়ে আছে আর গেঞ্জি আছে তো গাইস এটা কাকার দোকানের নাম্বার তো এই দোকান থেকে তোমরা কিনতে পারো খুবই কম দামে পাওয়া যায় এখানে তোমরা যারা এনসিসির জিনিসপত্র কিনতে যাও তো তোমরা ব্যারাকপুর আর মল্লিক টেলার্সে চলে দিও শান্তি মার্কেট দোকান কতদূর স্টেশন থেকে কতটা আসতে হবে দু মিনিটের পর আচ্ছা তো এই মার্কেটটার নাম কি কাকা শান্তি বাজার তো গাইস এটা দোকানের নাম তো তোমরা দেখে নিও যারা আসবে তো গাইস আমাকে 50 কিনাকাটা হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি তো তোমরা যদি কিনতে যাও তো সব ডিটেলস দিয়ে দেবো আমরা এখানে সেটা বাইরেটা তো বাইরেটাই আমরা চলে এসেছি তো এই বিল্ডিংটাই এই বিল্ডিংটাই সব পাওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে মেন রোড তো মেন রোড দিয়ে এই পারে আসতে হবে তো এইখানেই পেয়ে যাবে পুলিশ মার্কেটে স্টেশন থেকে নেমে চিড়িয়ামোড় স্টেশন থেকে নেমে তোমার চিড়িয়ামোড় আসতে হবে তো বেশি নয় 5 মিনিট লাগে অটোতে আর যদি হেঁটে হেঁটে আসো তো 10 মিনিট লাগে তো হচ্ছে এই মেন রোড তো এই ধারে ঢুকে যেত গাইস আমরা এখন ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি আমাদের কেনাকাটা হয়ে গেছে চলো আবার নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে তো আজকের মতো টাটা